স্যামসাং গ্যালাক্সি A10s। এটা মূলত স্যামসাং গ্যালাক্সি A10 এর এক সাকসেসর বলতে পারেন। খুব বিশাল লেভেলে স্লিম অ্যান্ড স্মার্টনেস নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজটি বাংলাদেশে অফিসিয়ালি চলে আসছে কিছুদিন হলো। বাজারে এটি দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার। সো হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি আছি অমর। আজকে আপনারা জানবেন স্যামসাং গ্যালাক্সি A10 এর ভালো দিক অ্যান্ড মন্দ দিক। যারা ফোনটি অলরেডি পারচেস করেছেন অথবা পারচেস করবেন তারা আসলে এই ফোনটার ভালো দিক সম্পর্কে আজকে শুনবেন, আর তাদেরও জানার প্রয়োজন আছে খারাপ দিকগুলো। সো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক ইন্টারভিউ পর। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ভাওয়াল টেলিকম, জয়দেবপুর বাস স্ট্যান্ডে তাদের বিশাল স্যামসাংয়ের শোরুম। সো এবার কথা বলা যাক স্যামসাং গ্যালাক্সি A10s এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটা টোটালি পলিকার্বনেট প্লাস্টিক বডির একটি ফোন, যেখানে দেখতে খুবই সুন্দর একটা স্মার্টনেস করেছে, আর মূলত এর স্লিমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। টোটালি প্লাস্টিক হওয়ার কারণে আপনার ফিঙ্গার অনেকটাই ক্যাচ করবে আর ক্র্যাশ করার সম্ভাবনা 100% থাকবে। ফোনটার পিছনের দিকে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, আর ক্যামেরার নিচে থাকছে এলইডি ফ্ল্যাশ, আর থাকছে রিয়েল মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, আর ফিঙ্গারপ্রিন্টের নিচে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটার নিচের পোর্শনে থাকছে 3.5mm জ্যাক, মাইক, USB Type-B অ্যান্ড লাউড স্পিকার সেকশন। টাইপ সি দিলেই পারতো, ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকলে ভালো। ডান পাশে থাকছে শুধুমাত্র পাওয়ার কি, আর বাম পাশে থাকছে ভলিউম আপ ডাউন অ্যান্ড ডুয়েল সিম ইউজ করার সিম টুলস। এখানে 3 slot, যেখানে 2 SIM এক্সট্রা মেমোরি স্লটে ইউজ করতে পারবেন, আর এক্সট্রা মেমোরি 128GB পর্যন্ত। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং সেন্সর, আর পিছনের দিকে থাকছে ডুয়েল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এবার দেখা যাক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটুকু ফাস্ট। ফোনটা টাচ করার সাথে সাথে অনেকটা লেভেলে স্লো করছিল ফিঙ্গারপ্রিন্ট আনলক হওয়ার জন্য, মোটামুটি মাঝে মধ্যে মিসম্যাচ করছিল, আপনার ফিঙ্গারটা টাচ হওয়ার পরও অনেকটা লেট করছিল। সো আমার কাছে মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি A10s এর সবচেয়ে বড় ল্যাকিংস হবে তার ফিঙ্গার স্ক্যানিং, যেটা আমার কাছে পাস করেনি। সো আপনারা কী বলবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, হয়তো বা পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে। সো এবার কথা বলা যাক ডিসপ্লে সেকশনে। স্যামসাং গ্যালাক্সি ডিসপ্লেতে এবার ব্যবহার করেছে 6.2 inch TFT ডিসপ্লে। 2.5D কার্ভ হওয়ার কারণে দেখতে খুব সুন্দর লাগছিল এর ডিসপ্লে কোয়ালিটিটা, আর আপার চেন লোয়ার চেন মোটামুটি লেভেলে স্লিমই ছিল। আমার কাছে এই ডিসপ্লে কোয়ালিটিটা খারাপ লেগেছে, কেননা স্যামসাংয়ের সুপার অ্যামোলেড থাকতে কেন TFT ডিসপ্লে ইউজ করবে। TFT ডিসপ্লের যে কালার ভাইব্রেটটা ছিল সেটা একটু হালকা আর একটু ম্যানম্যানে ছিল। সো এর সামনের ক্যামেরা দিয়ে আমরা পাচ্ছি সেলফি তোলার সুবিধা আর ফেস আনলক। ফেস আনলকটা মোটামুটি লেভেলে অনেক ভালো ছিল, ফিঙ্গারপ্রিন্টের মতন একটু দুর্বল ছিল না। আমার কাছে ফেস আনলকটা একটু আগের থেকে বেটার মনে হয়েছে, হয়তোবা পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে এই ইস্যুটাও। সো ডিসপ্লেতে আমরা পাচ্ছি HD প্লাস রেজলিউশন, যা 720x1520 pixel, আর এর অ্যাসপেক্ট রেশিও 19:9:2, আর PPI ডেন্সিটি পেয়ে যাচ্ছি 271। ওভারঅল ফোনটা স্ক্রিন টু বডি রেশিও 18.7%। আমার কাছে মনে হয়েছে স্যামসাংয়ের সবই ছিল ডিসপ্লেতে, বাট ডিসপ্লেতে IPS অথবা সুপার অ্যামোলেড ব্যবহার করলেই পারত। যাই হোক, বাজেট কম তাই হয়তো বা এটা ইউজ করেনি। সো এর টাচ অ্যান্ড রেসপন্স মোটামুটি অনেক ভালোই ছিল, কোনো রকম ল্যাকিংসে দেখা পায়নি এর টাচ অ্যান্ড রেসপন্সে। ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড 9.0 পাই আর স্যামসাংয়ের নিজস্ব ওয়ান UI 1.1, এতে থাকছে কিছুটা কাস্টমাইজ। সো এতে থাকছে স্যামসাংয়ের কেয়ার, যেটা আপনার ফোনটাকে বুস্ট, ক্লিন অ্যান্ড পাওয়ার সেভিং করে থাকবে, ইভেন ডাটা সেভিংও করবে। আরও পাচ্ছি ডিজিটাল ওয়েবলিং, যেটা আপনার ডেলি রিপোর্টটা দিয়ে দিবে। আরও নোটিফিকেশন প্যানেলে আমরা পাচ্ছি Dolby Atmos মিউজিক সিস্টেম, যেটা ইয়ারফোনে আপনার কাজ করবে। নাইট মোড দেওয়া আছে, পোর্ট্রেট মোড দেওয়া আছে, টাচ, পাওয়ার সেভিং, ডাটা সেভিং ইত্যাদি অনেক অনেক ফিচার আমরা পেয়ে যাব স্যামসাং ওয়ান UI-তে। এছাড়া ওয়ান UI-টা কেমন স্মুথ অথবা কেমন শার্পনেস সেটা আপনারা অবশ্যই জানেন, কেননা স্যামসাং UI-টা ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে ইউজ করে থাকে। আর ফোনটা মূলত আমার কাছে ভালো লেগেছে স্লিমনেসটা দেখে, আপনাদের কী ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো এবার কথা বলা যাক স্যামসাং গ্যালাক্সি A10s এর পারফরমেন্স নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6762, এটা সবাই জানে হেলিও P22, 12 nanometer একটি চিপসেট, যেটা কোটেক্স A53, যার ক্লক স্পিড 2.0 GHz। এটাতে ব্যবহার করেছে GPU হিসেবে পাওয়ার VR GE8320,
এটা সম্পর্কে সবাই জানে হেলিও P22-র পারফরমেন্স কেমনটা দিবে। সো পাবজি এক্সপিরিয়েন্স নিয়ে কোনোরকম ল্যাকিংস পাবেন না, কিছুটা ফ্রেম ড্রপ, হালকা পাতলা হিটিং ইস্যু এই প্রসেসর গেইন করে থাকে, বাট আমার ইউজার এক্সপিরিয়েন্সে এগুলো আমি কিছু পাই নাই। সো পাবজি লাভার এই ফোনটা চয়েজে রাখতে পারেন। এই ফোনটার কল সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল, আপনার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনোরকম প্যারা ছিল না, ক্লিয়ার অ্যান্ড শার্প ছিল। সো ফোনটাতে রান করতেছে 2GB র্যাম, LPDDR3 সিরিজের অ্যান্ড 32GB রোম, যা আপনার 25-26GB মতন ফ্রি পাবেন। আর 2GB র্যাম হচ্ছে সিঙ্গেল চ্যানেল র্যাম, যেখানে আপনার ক্লক স্পিড 933। সো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। এবার কথা বলা যাক ক্যামেরা সেকশনে। ফোনটাতে ব্যবহার করেছে প্রাইমারি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8, যা একটি 28mm ওয়াইড আপনি পিকচার দিতে পারবে। আর তার সাপোর্টিং হিসেবে ডেপথ সেন্সিং, যেটা 2 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.4। ডেপথ সেন্সিংয়ে আপনার লাইভ ফোকাসে খুব ভালো রকম DSLR ছবি নেওয়া যাচ্ছিলো। এছাড়া আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 পিক্সেলের 30fps-এ। সো ফ্রন্ট ক্যামেরাতে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার আমরা পাচ্ছি 2.0। মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, বাট একটু পাঞ্চি পাঞ্চি কালার লাগছিলো এর ক্যামেরা সেকশনে। কিছুটা মনে হয়েছে যে পাঞ্চি কালার ডিটেক্ট করতে পারছিলো না, বাট মোটামুটি এই লেভেল ইউজাররা সামনেও বুকি ফিট ইউজ করতে পারবেন আর পিছনেও। সো কিছু পিকচার স্যাম্পল দিচ্ছি, মানে পিকচারটা তোলার আগে আমার কাছে মনে হয়েছে যে পিকচার কোয়ালিটি এত শার্প হওয়ার কথা ছিল না, বাট আফটার পিকচার তোলার পর আমার স্যামসাং গ্যালাক্সি A10s খুব ভালো একটা পিকচার স্যাম্পল দিয়েছে। বাট মোটামুটি আমার কাছে কালারটা মিসম্যাচ মনে হয়েছে, আর বিউটিটা অতিরিক্ত বিউটি করে দিয়েছিলো। স্যামসাংও বিউটির লাইনে চলে আসছে, কী করবে ভাই, যুগটাই এমন। সো ওভারঅল আমার কাছে পিকচার কোয়ালিটি অ্যান্ড বোকে ইফেক্টটা পারফেক্ট লেগেছিলো, এজ ডিটেকশনও ভালো লেগেছিলো। অনেক বেশি পিকচার স্যাম্পল আপনাকে দিতে পারছিলাম না, কেননা স্যামসাং গ্যালাক্সি শোরুমে গেলে আপনি লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন, আপনার নিজে দেখাটাই বেস্ট দেখা, আমার দেখা দেখা না। সো এর প্রাইস ধরা হয়েছে বাজারে 12,499 টাকায়, মানে 12,500 টাকা। এই ফোনটার ভালো দিকগুলো আমি বলে দিয়েছি যা যা আমার কাছে ভালো লেগেছে। 4000mAh বিগ ব্যাটারি ইউজ করছে, লিথিয়াম পলিবান নন রিমুভেবল ব্যাটারি। সো ওভারঅল এই ফোনটা যারা আপনি পারচেস করবেন তাদের কাছে আমি বলে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংটা অনেকটা দুর্বল লেভেলের ছিল। আর এই ফোনটার বিল্ড কোয়ালিটির খুব স্লিম, বাট প্লাস্টিক হওয়ার কারণে অনেক সময় ক্র্যাশ করবে, ব্যাক কভার ইউজ করা সাজেস্ট রইল। এছাড়াও ফোনটা এছাড়াও আদার্স অপশন কোয়ালকম স্ন্যাপড্রাগন দিলেই পারত। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও P22, বাট সবাই ইউজ করে এই প্রসেসরটা, বাট কোয়ালকম স্ন্যাপড্রাগন অথবা এক্সিনোসে খুব ভালো একটা সিরিজ দিলে পারত। এছাড়াও আমার কাছে ফোনটা মনে হয়েছে একটু আরেকটু স্মার্ট ডিজাইন করলে ভালো হতো, বরাবরের মতন 4000mAh ব্যাটারি দিয়ে স্লিম করে আমার কাছে মন কেড়ে নিয়েছে। ওভারঅল আপনি পারচেস করতে পারেন। সো আজকে ছিল এই রিভিউটি, আপনাদের ভালো দিক মন্দ দিক সম্পূর্ণ জানিয়েছি আমার দেখা মতে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, থাকছে অনেক অনেক সারপ্রাইজ। সো আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।